বঙ্কিম সিস্টেম একাডেমিক এর পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি আজ শুরু করছি নবম দশম শ্রেণী সাধারণ গণিত 2.2 এর উপর 4 নম্বর ক্লাস। বন্ধুরা আমরা এখানে 17 নম্বর কোশ্চেনটি সলভ করে দেবো ইনশাআল্লাহ। নিচের অনলাইনগুলো থেকে ডোমেন আর রেঞ্জ, বন্ধুরা ডোমেন আর রেঞ্জ একটা সায়েন্সের বিষয়, একটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, কিন্তু এখানে আমরা জেনারেল ম্যাথের মতো এগুলো আলোচনা করবো না। একটু বলি ডোম কি জিনিস, ফাংশন অফ এক্স ইকুয়াল টু এক্স মাইনাস থ্রি বাই এক্স মাইনাস টু, অর্থাৎ নিচে কোন মানটা বসালে সামথিং বাই জিরো, কারণ সামথিং বাই জিরো হলে ইনফিনিটি, অর্থাৎ কোন মানের জন্য সে হবে না সেটা হলো ডোম। এক্স এর মধ্যে বসালে হলো ডোম, ঠিক আমি এটাকে ওয়াই ধরে নিব, ধরে ওয়াই এর মধ্যে মানটা বসালে হবে রেঞ্জ। এক্স মাইনাস থ্রি বা এক্স মাইনাস টু ছিল, আমি যদি এক্স ইকুয়াল টু দিই উপরে যা হোক সমস্যা নেই, টু মাইনাস থ্রি এসে জিরো হয়ে গেল সমান মাইনাস ওয়ান বাই জিরো, এটা হলো ডোম। তাহলে আমরা আগে 17 নম্বর ক নাম্বারটা লিখে দেওয়া আছে, ক নাম্বার দিয়ে এই মানটা এটা লিখে দেওয়া আছে আর সমান টু ওয়ান টু 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 থ্রি, মানগুলো আমরা লিখলাম। নিচের অন্যায়গুলো থেকে ডোমেন আর রেঞ্জ নিয়ে কর, আমরা আগে নিচের অন্যায়গুলো থেকে, তাহলে অন্যায় সম্পর্কটা কার মধ্যে আর, তাহলে আর জাস্ট নিচের, আমরা কিন্তু এই নিচের জায়গাকে লিখবো জাস্ট আর, আর এর অন্যায়গুলোর মধ্যে প্রথম উপাদানগুলো, বাট এখানে দেখেন সবগুলা কিন্তু টু টু টু, আমরা লিখি এখানে উপাদানগুলো টু 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 আর সবগুলো একই, তো আমরা একটা মান একবারে লিখবো, একটা মান ডাবল লিখবো না, কারণ উপাদান তো একটাই টু আছে সবগুলোর মধ্যে, বাট দ্বিতীয় উপাদান কিন্তু ওয়ান টু থ্রি, তাহলে এটা লিখবো, এবং দ্বিতীয় উপাদানগুলো ওয়ান টু থ্রি, ওয়ান টু থ্রি, প্রথমগুলো কি হলো টু 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 বাট একটা লিখবো, সেকেন্ড হলো ওয়ান টু থ্রি। এখন জাস্ট জাস্ট লিখেন ডোম, অতএব ডোম সমান টু, অতএব রেঞ্জ সমান ওয়ান টু থ্রি। বন্ধুরা আমার এখানে কথা হলো যে প্রথমগুলাই ডোম, যে কোনো মানের প্রথমগুলা ডোম পরগুলা রেঞ্জ, বাট আপনি একই মান ডাবল লিখবেন, তাহলে এখানে টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু ডোম, আর ফোর ওয়ান জিরো ওয়ান ফোর রেঞ্জ, বাট একই মান আপনি ডাবল লিখবেন না। আমরা এখন আর খ নাম্বার ম্যাথ, খ সেম আবার লিখে দেওয়া আছে, আমাদের এখানে দেওয়া আছে কি দেখেন তো, কারণ এখানে দেওয়া আছে এস, তাহলে এস সমান লিখি আমরা মাইনাস টু কমা ফোর মাইনাস ওয়ান কমা ওয়ান জিরো জিরো, দেন ওয়ান কমা ওয়ান, দেন টু কমা ফোর, মানগুলোকে ভালো করে দেখবেন, টু ফোর টু ফোর ওয়ান ওয়ান, এই যে টু ফোর ওয়ান ওয়ান মাইনাস ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান আর টু ফোর। ওকে, এবার বলছি কি যে এর মধ্যে আগের মতো অন্যায়গুলো থেকে, তাহলে আমরা এখানে নিচে যা কিনব আর, এখানে হলো এস, তাহলে এস এর অন্যায় মানে কিন্তু সম্পর্ক, অন্যায়গুলোর প্রথম উপাদান, প্রথম উপাদান দেখেন তো কয়টা, দুই এক আলাদা, তাহলে প্রথম উপাদানগুলো টু একটা মাইনাস ওয়ান টু মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু, এখানে সবগুলা কিন্তু কি আলাদা আলাদা, এবং দ্বিতীয়গুলো এবং দ্বিতীয় উপাদানগুলি দ্বিতীয় উপাদানগুলো কি দেখেন তো ফোর ওয়ান জিরো, ফোর কমা ওয়ান কমা জিরো, ফোর কমা ওয়ান কমা জিরো, দেন আবার ওয়ান আবার ফোর, তাহলে আমরা কিন্তু আবার ওয়ান আবার ফোর, তাহলে আমরা কিন্তু একই মান ডাবল লিখবো না, তাহলে কি ফোর ওয়ান জিরো হবে, কারণ আমরা একই মান কিন্তু ডাবল লিখবো না। আমি আবারও বললাম একই মান কিন্তু ডাবল লেখা যাবে না, দেখেন এখানে ফোর আছে ওয়ান আছে ওয়ান আছে জিরো আছে জিরো,
ওয়ান আছে, ওয়ান ফোর, তাহলে এখানে ডাবল হবে না, অর্থাৎ ফোর ওয়ান জিরো প্রথম গুলো, অর্থাৎ ডোম সমান প্রথম গুলো যা আছে এখানে ডোম, এটা মাইনাস টু মাইনাস ওয়ান জিরো, আর অতএব রেঞ্জ অনেকখানে নিলাম, অতএব রেঞ্জ সমান কি হবে দেখেন তো, এটা জাস্ট ফোর কমা ওয়ান কমা জিরো। এখন আরো লাস্ট ম্যাথটি, ফাংশন অফ দেওয়া সেটা আমার কাছে এখানে করে দিই মানটা, আমরা এখানে লেখালেখি লিখবো না, আমরা গ নাম্বার দিয়ে, আমরা গ নাম্বারটাকে এখানে করে দিলাম, দেখো দেওয়া আছে গ নাম্বার দিয়ে, জাস্ট লিখো দেওয়া আছে, তোমার দেওয়া আছে মানটা এপি কনডেক্ট। ওকে তো এখন আমরা লিখবো এখানে ওই লেখাটা, এখানে লিখবো এই যে নিচের অনলাইনগুলো থেকে এখানে এফ, তাহলে লিখবো এফ এর অন্যায় গুলোর মধ্যে প্রথম উপাদান গুলা, প্রথম উপাদান গুলো হাফ অন অন, দেখেন হাফ অন লিখে আমরা হাফ কমা অন, আর হলো ফাইভ বাই টু, উপরে ফাইভ নিচে টু, আমরা নিচেই লিখি কেন, আমরা একই মান ডাবল লিখবো না, এবং দ্বিতীয় উপাদান গুলো, একটা হলো উপাদান, একাধিকের উপাদান গুলো হলো জিরো অন জিরো অন দেন মাইনাস অন টু মাইনাস টু, মানে ছিল এক দুই তিন চার পাঁচটা, এক দুই তিন চার পাঁচটা সবগুলো আলাদা আলাদা, দেখেন দেখেন জিরো আলাদা দেখালাম, জিরো একটা, ওয়ান একটা, মাইনাস ওয়ান একটা, টু একটা, মাইনাস টু সবগুলো আলাদা, জিরো ওয়ান সবগুলো আলাদা, অর্থাৎ ডোম সমান এটা মাইনাস শুধু হাফ ওয়ান ফাইভ বাই টু, আর রেঞ্জ সমান জিরো ওয়ান মাইনাস ওয়ান টু মাইনাস টু, আশা করি আপনারা বুঝতে পারছেন।